ফাস্ট বোলার থেকে হয়েছেন স্পিন অলরাউন্ডার, ক্রিকেটার থেকে হলেন রাজনীতিবিদ। বলছি সাকিব আল হাসানের কথা। নির্বাচনী প্রচারণায় গিয়ে তার শৈশবের মাঠে ক্রিকেট খেলেন সাকিব, জানান নানান অজানা কথা। রাজনীতিতেও সাকিব আল হাসান সেরা হবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আমাদের মাঝে ইতিমধ্যে সাকিব আল হাসান এসে হাজির হয়েছে। প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। রাজনীতিতে নামলেও ক্রিকেটটা যে রক্তে মিশে আছে, তাই দেখালেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারণায় মাগুরায় ব্যস্ত সময় পার করছেন সাকিব, কিন্তু যে মাঠ থেকে তাঁর ক্রিকেটের হাতেখড়ি, সেই নুমানি ময়দানে আবারও নামেন স্থানীয়দের সাথে খেলতে। সাকিব জানান শুরুতে তিনি ফাস্ট বল করতেন, কিন্তু শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কির পরামর্শে হয়ে যান স্পিনার, তারপর শুধুই সামনে এগিয়ে চলা। এক সময়ের শিষ্যকে পেতে যাচ্ছেন এলাকার এমপি হিসেবে, এটা অন্যরকম ভালো লাগা সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কির। সাকিব আল হাসানের সবসময় ছোটবেলা থেকে জয়ের নেশা ছিল, আর কিপ্টে ছিল এটাও সত্যি, কারণ এখনো আশা করব যে কিপ্টে মিডিয়া না করতে, কারণ হচ্ছে এখন সংসদ সদস্য, এখন সেজন্য অর্থ খরচ করে জনগণের পাশে দাঁড়ায়, সবসময় যেন জনগণের জন্য কিছু করে। সাকিবকে দেখতে নোমানি ময়দানে ভিড় জমান স্থানীয়রা, জানান তাদের উচ্ছ্বাসের কথা। নেতা সাকিব হিসেবে এসেছেন এবং একই সাথে ক্রিকেটার সাকিব হিসেবে এসেছেন, এটা আমাদের জন্য, ক্রিকেটারদের জন্য এবং মাগুরাবাসীর জন্য সত্যি অনেক আনন্দের। সারা পৃথিবীব্যাপী ক্রিকেটকে যেমন বাংলাদেশে ব্র্যান্ডিং করেছেন, তেমনিভাবে বাংলাদেশের রাজনীতিকে সে পৃথিবীব্যাপী ব্র্যান্ডিং করবে। ও আমাদের এখানকার ছেলে, নমিনেশন পেয়েছে, আশা করি মাগুরার জন্য অনেক কাজ করবে। অলরাউন্ডার মার্কা, জোরদার মার্কা, সাকিবুল হাসান ভালো লোক, জয়ের মালা তারই হোক। ক্রিকেট মাঠ থেকে আবারও নির্বাচনী প্রচারণা শুরু করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। মাহবুব কবির চপল, এটিএন বাংলা।